আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা জানেন যে আমি যখনই সময় পাই সে সময় আমার ভালো লাগার জন্য যত প্রাকৃতিক সৌন্দর্য আছে সেই সৌন্দর্যগুলো ছোটোবেলায় যে জায়গাগুলোতে যাইতাম সেই জায়গাগুলোতে যাই এবং আপনাদের সামনে কিছু ভিডিও আকারে নিয়ে আসার চেষ্টা করি অনেকের ভালো লাগে যারা ফোন করে বলেন যে ভাই ভিডিওর কি ধরনের জিনিসগুলো আসলে ভালো লাগে সবসময় আমরা আমাদের এই জায়গাগুলোতে যা মানে যাওয়ার সৌভাগ্য হয় না আপনার মাধ্যমে জায়গাগুলো দেখতে পারি অনেকে বিদেশ থেকে এই সিন সিনারি জায়গাগুলো দেখেন ভালো লাগে যার কারণে এই জায়গাগুলো অনেক সময় আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি অনেকের ভালো লাগে না তারা কমেন্টের মাধ্যমে বলে যে অযথা খালি ভিডিও মানে সময় নষ্ট করি নাকি এরকম বলে সবার মতামতে প্রায় মানুষই ভালো বলেছে যার কারণে আমি মাঝে মধ্যে এগুলো সিন এনে থাকি দেখুন অনেক সুন্দর ফুল এগুলো আসলে আমাদের কিন্তু সব সবসময় সৌভাগ্য হয় না যে প্রাকৃতিক সৌন্দর্য যদিও এগুলো কেউ মানে ফলন করে না মানে কি বলে গেড়ে দেয় না এগুলো প্রাকৃতিকভাবে সৌন্দর্য হয় যার কারণে আমি মাঝে মধ্যে এ ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি আমার যে জিনিসগুলো ভালো লাগে সে বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি কখনো কোথাও ঘুরতে গেলে সে বিষয়গুলো আপনাদের সামনে আনার চেষ্টা করি যাই হোক আসলে এগুলো সব হচ্ছে এমনের ব্যাপার যার ভালো লাগে না তার তো লাগবেই না যার ভালো লাগে তারা তো আমাকে অনেক পছন্দ করেন তো প্রাকৃতিক যে বিষয়গুলো আছে আপনাদের সামনে মাঝে মধ্যে আনার চেষ্টা করব দেখুন কি একটা সুন্দর আল্লাহ রব আলমিন জঙ্গলের ভিতরে কত সুন্দর গাছগাছালি যেগুলো রেখে দিয়েছেন দেখুন অনেক সুন্দর যে গাছগুলোর নামও অনেকে জানেন না যার কারণে মাঝে মধ্যে আপনাদের সামনে বিভিন্ন বিষয়গুলো আনার চেষ্টা করব যে জায়গাগুলোতে ভালো লাগে সিরাজগঞ্জের নদী ভাঙন এলাকা ছোট্ট একটি শহর তারপরেও অনেক যে দেখার জায়গা আছে সেই জায়গাগুলোতে আপনাদের নেওয়ার চেষ্টা করব আশা করি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলোতে ভিডিও আকারে নিলে আপনাদের অনেক ভালো লাগবে নিয়ে যাব ইনশাআল্লাহ এটি হচ্ছে আমাদের সিরাজগঞ্জের যমুনা ব্রিজের দক্ষিণ পার্ক যেটা হচ্ছে একটা সুন্দর জায়গা স্থান সেটা হচ্ছে আপনার টাওয়ার এই স্থান অনেক সুন্দর একটি জায়গা দেখুন সুন্দর সুন্দর অনেক জায়গা আছে দেখুন এই জিনিসগুলো কিন্তু আপনার যারা বিদেশে থাকে যারা অন্য দেশে থাকে তারা কিন্তু দেখতে পান না দেখুন গ্রামের যে বিষয়গুলো খুব সুন্দর এই যে খাবারগুলো এই খাবারগুলো কিন্তু এখনও অনেক দিন হয়ে গেছে যে অনেক টেকনিশিয়ান ভাইরা খান নাই হয়তো এগুলোর যে বিষয়গুলো দেখুন কত সুন্দর কত সুন্দর দেখুন অনেক মজাদার এই নই তিলের নই এই যে ভাজা অনেক সুন্দর আসসালাম আলাইকুম আহমতুল্লাহ স্বাগতম বিডিআইসি মাস্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা জানেন সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি আমার জানা জ্ঞান থেকে যে কাজগুলো সবচেয়ে ভালো লাগে সে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আপনারা বিডিআইসি মাস্টার চ্যানেলের সাথে অনেক দিন হলই আসেন আগামীতেও থাকবেন এখনও আসেন ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ আমি সে আশা রাখি তো এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের আইকনে ক্লিক দিয়ে আমার সাথে থাকবেন এই মুহূর্তে একটি কাজ দেখাও আশা করি কাজটি দেখলে আমাদের ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে এই মুহূর্তে আমরা কাজটি দেখি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি এই মুহূর্তে আমরা যে কাজটি করব কাজটি হচ্ছে আপনার সিমফোনি সিক্সটি নাইন কিউ একটি ফোন এই ফোনটি ডেট আছে আইসি ইএমএমসি পার্টিশন তারপরে রিপ্লেসমেন্ট কিভাবে এই ফোনটি আইসি লাগানো যায় মূলত এই ফোনটির আমরা যে কাজটি করব। যারা এখনও সিপিইউ ইএমএমসি লাগাতে মানে সমস্যা তাদের তারা কীভাবে লাগাবেন সেই বিষয়ে দেখানোর চেষ্টা করব এখানে পার্টিশন বা তার কিছু মানে এখানে দেখানোর চেষ্টা করব না এখানে শুধুমাত্র বিষয়টি হবে যে আসলে কীভাবে সিপিও আর গুলো অনেক সুন্দরভাবে আপনারা লাগাইতে পারেন দেখুন আমি যেভাবে কাজ করি সেই বিষয়ট বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি দেখুন অবশ্যই আপনারাও পারবেন আমি মানুষ আপনারাও মানুষ কেন পারবেন না দেখুন আমি কিভাবে লাগাই মনোযোগ মনোযোগ সহকারে দেখুন অবশ্যই আপনারা পারবেন আমরা এই কাজটি করার জন্য এখানে রজন ব্যবহার করব সোল্ডারিং উইক ব্যবহার করব। মাদারবোর্ডের সাথে যে বাড়তি রাঙগুলো থাকবে মানে যে বলগুলো থাকবে সেটাকে আমরা এখান থেকে একদম ক্লিন করে দেবো সোল্ডারিং উইকের মাধ্যমে সোল্ডারিং উইকের মাথাটা কেটে সোজা করে নিলাম এখানে একটু রজন দেব রজন দেওয়ার পরে আমরা এখানে সোল্ডারিং উইক দিয়ে আয়রনের সাহায্যে একদম ক্লিন করে মাদার মাদারবোর্ড একটু ভালোভাবে সোল্ডারিং করে নিলে কিন্তু আমরা আইসি লাগাইতে অনেকটা মজা পাবো আইসিগুলো অনেক সুন্দরভাবে লাগবে মূলত এখনও অনেক মানুষ আছে আমাকে ফোন করে বলে যে ভাই আমি আইসি লাগাইতে অনেক ভয় পাই আমার হাত কম্পন হয় এবং আইসিগুলো লাগানোর পরে আমার কাজ হয় না বন্ধুরা আমি এখানে এখানে যেভাবে কাজগুলো করব আপনারা একটু ফলো করবেন ইনশাল্লাহ আপনারা যারা পারছেন না তাদের সমস্যা হচ্ছে তারা ইনশাআল্লাহ অবশ্যই পারবেন এভাবে আপনারা আস্তে আস্তে এখানে শোল্ডারিং করে শোল্ডারিং উইক দিয়ে আর সাহায্যে আপনারা ঘষে আপনার যত বাড়তি রাঙগুলো আছে সেগুলোকে বলগুলোকে আপনারা একদম ক্লিন করে নেবেন ক্লিন করে নেওয়ার পরে আইসি লাগালে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে অনেক সময় আঙুলের সাথে যখন আমরা সাদত আঙ্গুল দিয়ে যখন আমরা এখানে ধরি তখন দেখা যায় কাটা কাটা বাজে সেই সময় কিন্তু আইসি লাগালে আমাদের ফোনটা রান হয় না অনেক সময় ঝামেলা হয়ে যায় শর্ট হয়ে যায় আমরা যখন এরকম সমস্যা হব তখন আমরা ভালো করে সোল্ডারিং উইক দিয়ে ঘষে নেব মাদার বোর্ডটি তাহলে কিন্তু আমাদের সেই সমস্যাগুলো থাকবে না মোবাইলগুলো শর্ট হবে না মোটামুটি আমাদের ঘষা শেষ হয়ে গেছে এই মুহূর্তে আমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পরে আমরা আইসি লাগানোর চেষ্টা করব আঙ্গুল দিয়ে দেখুন আসলে কিন্তু কোনো ধরনের কাটা কাটা নাই আমরা এই মুহূর্তে আইসি লাগালে আমাদের কাজটি হয়ে যাবে ইনশাল্লাহ আমরা ভালো করে মাথার উপরটি একদম ক্লিন করে নেব অনেকে বলে ভিডিওগুলো নাকি অযথা সময় নষ্ট যদি অযথা হতো তাহলে কিন্তু যারা এক আইসির কাজ করতো না বাদ দিয়ে দিয়েছিল তারা আমাকে ফোন করে বলছে যে ভাই আপনার ভিডিও দেখে আমরা এখন আইসি লাগাচ্ছি অনেক ভালো লাগে আপনার ভিডিও না দেখলে হয়তো এই মোবাইলের কাজই বাদ দিতাম থাকবে এরকম দুই একজন থাকবে যারা একটু কমেন্ট করবে সেটা ব্যাপার না একশো জনের মধ্যে যদি পঁয়ষট্টি জন যদি পজিটিভ থাকে সেটা তো অনেক ভালো কথা যদি আর যদি তিরিশ পার্সেন্ট নেগেটিভ থাকে কোনো ব্যাপার না যাদের ভালো লাগবে তারা তো পুকার পাচ্ছেন তারা দেখছেন আর যাদের ভালো লাগবে না তাদের ভিউ করার কোনো দরকার নেই যেহেতু আপনারা নেগেটিভ কমেন্ট সবসময় করে থাকেন বন্ধুরা এত কষ্ট করে ভিডিও করার পরে নেগেটিভ কমেন্ট যখন করেন তখন মনটা নষ্ট হয় ভিডিও আর ইচ্ছা হয় না যাই হোক সেটা ব্যাপার না যারা ভালোবাসেন তাদের জন্য আমি সবসময় কষ্ট করে থাকি ভিডিওগুলো করে থাকি অনেক রাত পর্যন্ত কাজ করি দেখা যায় রাত্রির চারটা সাড়ে চারটা পাঁচটার সময় অনেক সময় ভিডিও আপলোড করি সকালবেলা তো ঘুম ভাঙেই না বারোটা একটা সময় যখন ঘুম ভাঙে নামাজে আগে সে সময় যখন ঘুমে থেকে উঠে ফোনটা যখনই মানে অন করি বা ডাটা কানেকশন অন করি সে সময় দেখা যায় যে কেউ আগে অনেকজন একটা কমেন্ট করেছে যে কমেন্টটা করার পরে মনে হয় যে ইউটিউব চ্যানেলটা একবারে উড়াইয়া দেয় মানে ডিলেট করে দেয় ভালো লাগে না যাই হোক সেটা বিষয় না আর এরপরে যখন আবার অনেকে ফোন করে বলে না ভাই আপনার ভিডিও দেখে আজকে ভিডিওটা দিয়েছেন সেই ভিডিওটা দেখে আজকে দুটা কাজ করেছি অনেক ভালো লাগে তখন আবার আমাদের এই মুহূর্তে আইসিটি মোটামুটি পরিষ্কার ক্লিন করা হয়ে গেছে আইসি লাগানো শেষ আমাদের কিভাবে লাগালাম অবশ্যই দেখেছেন আমি কথার তালে ছিলাম যাই হোক দেখুন কি সুন্দরভাবে আইসিটা লাগালাম এবং আবার আরও ভালো করে আইসি লাগানোর পর আমরা ক্লিন করে নেবো ক্লিন করে নেওয়ার পরে আমরা দেখব যে আমাদের আইসি লাগানোর পর ফোনটি রান হয় কি না আশা করি রান হবে প্রত্যেকটা কাজই আলহামদুলিল্লাহ চেষ্টা করি বিসমিল্লা বলে কাজগুলো শুরু করা যার কারণে আমার কাজগুলো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ রবুল আলমিনের যে সফল পর্যায়ে চলে যায় এবং ফোনগুলো কমপ্লিটলি আমি সবসময় রান করতে পারি আশা করি আপনার যারা কাজগুলো করতে ভয় পাইতেন তারা আমাদের আমার এই কাজগুলো দেখলে অবশ্যই তারা আবার নতুন করে কাজ করার ইচ্ছুক হবেন কাজগুলো দেখে আপনাদের ভালো লাগবে কাজগুলো দেখে উপকৃত হবেন আমরা এই মুহূর্তে মাদার এখান থেকে খুলে নেব খুলে নিয়ে আমরা এখান থেকে ডিসপ্লে কানেক্ট করব ডিসপ্লে কানেক্ট করে ব্যাটারি কানেক্ট করে আমরা দেখার চেষ্টা করব আমাদের ফোনটি আসলে কাজটি হয়েছে কিনা না এই মুহূর্তে আমরা এখানে মিটার দিয়ে দেখব পাওয়ার সাপ্লাই কানেক্ট করব পাওয়ার সাপ্লাই কানেক্ট করে পর দেখব যে আমাদের রিডিংটা আসলে চালু হওয়ার রিডিং আছে কি না এই মুহূর্তে আমরা একটা টুইজারের মাথা দিয়ে এখানে দেখবো যে আসলে কাজটি হয়েছে কি না আমরা পাওয়ার সাপ্লাইয়ের দিকে একটু নজর করব এখানে আমরা টুজারের মাথা দিয়ে একটু যেখানে পাওয়ার কে আছে সেখানে প্রেস করব। দেখতে পাচ্ছেন ফোনটি রান হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ রবুল্লা আলমিনে যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেকটা কাজ সহিভাবে এত সুন্দরভাবে অন করার তৌফিক দান করে কারণ আমরা যেহেতু মোবাইলের কাজ করি এজন্য কাজ হওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ বলব শুক্রিয়া আদায় করবো আল্লাহর যে আল্লাহ রুবুল্লা আমাদের কাজগুলো সঠিকভাবে করার তৌফিক দেয় এবং কাজটি ডেলিভারি দিলে কিছু পয়সা পাবো সেটা কিন্তু ভালো ব্যাপার হয় যাই হোক আলহামদুলিল্লাহ এবার আমরা ব্যাটারিতে দেখব যে আসলে আমাদের ডিসপ্লেতে গ্রাফিক্স এবং এলইডি যেটা আসে সেটাগুলো আসে কিনা আলো আসে কিনা সে বিষয় দেখার চেষ্টা করব আমরা চার্জার কানেক্ট দিলাম যেহেতু ওই পাশে ব্যাটারি দিয়ে ইয়ে অন করে ঝামেলা আমরা আবার একটু কষ্ট করে অন করে দেখবো যেহেতু আমাদের ফোনটি চার্জিংয়ের যে কানেক্ট কানেক্ট দিলে যে লাইন আসে সেটা আসছে এই মুহূর্তে আমরা দেখব যে আমাদের ফোনটি আসলে অন হয় কি না মানে অন হয়ে গেছে লাইট যেগুলো যেহেতু আসছে এই যে আমরা দেখতে পাচ্ছি সিমফোনি লেখা চলে আসছে সিমফোনি ডব্লিউ সত্তর কিউ এরকম এই ধরনের একটি ফোন এরকম একটা মডেলের দেখতে পাচ্ছেন যে এখানে অ্যান্ড্রয়েডের যে চিহ্ন সেটা নাড়াচড়া করছে তাহলে আমাদের ফোনটি রান হয়ে গেছে আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি ভিডিও আপনাদের আপনার সামনে হাজির হবো আসসালামু আলাইকুম ও Allah, 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 Allah.